যারা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমি এই গাড়িটা 100% সাজেস্ট করবো। একটা লোগো আছে ব্যাকলাইটের গাড়ির সাথে, এখানে দেখেন জি এডিশন লেখা আছে, ভালো ফিটিংসের এবং স্পেসিও লেখা আছে গাড়ির সাথে। দেখেন এখানে জাপানি স্টিকার সব পেয়ে যাচ্ছেন এই ব্যাকলাইটটা গাড়ির সাথে। সুন্দর একটা স্পয়লার, শো লাইট, ওয়াইফার, টটের মনোগ্রাম সব একদম ভালো, একদম জেনুইন। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আসি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে খুব ভালো আছে। বাবা আজকে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাবো, টটা স্পেসিও গাড়ি সচরাচর এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। এই গাড়িটা আমি চালাইছি, এই গাড়িটা আমি যদি আমার কোনো কাছের লোক নেয়, কোনো ফ্যামিলি মেম্বার, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি গাড়ি নেয়, আমি তাকে এই গাড়িটা সাজেস্ট করবো যে আপনি এই টটা স্পেসিও এই গাড়িটা আমি 100% সাজেস্ট করবো। কারণ এই গাড়িটা চালা এত বেশি মজা, ভিতরে স্পেস এত বেশি, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, বাইরে বেস কালার এবং সিএনজি কনভার্সন করা আছে, খুব ভালো কন্ডিশন। যারা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমি এই গাড়িটা 100% সাজেস্ট করবো। 2002 মডেল, 2004 রেজিস্ট্রেশন করা, 1500 সিসির গাড়ি, টয়োটা স্পেসিও গাড়ি, খুবই ভালো কন্ডিশন, 5 সিটের গাড়ি। সামনে থেকে শুরু করবো, দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। গ্রিল দেখেন টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এই হেডলাইট, নিচে একটা সুন্দর ফগ লাইট, স্টিল বাম্পারে ব্যবহার করেছে, খুবই ভালো। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি কিন্তু পাবে, কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই। আচ্ছা, চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন, ভালো কন্ডিশনের। বাবা গাড়ির কালারটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো কালার। আচ্ছা, এবং এত ভালো কন্ডিশনের কালার কিন্তু খুবই কম পাওয়া যাবে বাবা। 100% বাবা দেখেন একদম টানা বডি, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি। ভিতরে ইন্টেরিয়রটা বাবা দেখেন, ভিতরে ইন্টেরিয়রটা এই প্যাডটা দেখেন শুধু, আমি রিকোয়েস্ট করে প্যাডটা দেখেন, যে 2002 মডেল গাড়ি প্যাড দেখলে আপনি কখনো বুঝবেন না 2002 মডেল গাড়ি। দেখেন আচ্ছা ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, ড্যাশবোর্ড থেকে শুরু করে সব একদম ফ্রেশ, সিট কভারটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, খুবই ভালো। সিলিংটা দেখেন একদম পরিপাটি অবস্থা আছে, মানে বাজেট কমে সেরা গাড়ি, বাজেট কমে 100% সেরা গাড়ি, দেখেন খুবই ভালো। যারা এক্সকলা গাড়ি খুঁজছেন তারা স্পেশাল নেবেন এটা, কারণ অনেক কম দামে কিন্তু আপনি এই গাড়িটা পেয়ে যাবেন, এক্সকলা চেয়েও কমে। হ্যাঁ, এক্সকলার চেয়ে কমে এই গাড়িটা পেয়ে যাবেন, ভালো কন্ডিশন গাড়ি। গাড়ি মডেল 2002, এখানে 02 লেখা আছে, টয়োটার লোগো আছে ব্যাকলাইটের গাড়ির সাথে, এখানে দেখেন জি এডিশন লেখা আছে, ভালো ফিটিংসের এবং স্পেসিও লেখা আছে গাড়ির সাথে। দেখেন এখানে জাপানি স্টিকার সব পেয়ে যাচ্ছেন এই ব্যাকলাইটটা গাড়ির সাথে। সুন্দর একটা স্পয়লার, শো লাইট, ওয়াইফার, টয়োটার মনোগ্রাম সব একদম ভালো, একদম জেনুইন গাড়ির সাথে, কোনো চেঞ্জ হয় নাই এবং কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু হয় নাই। কারণ অ্যাক্সিডেন্ট ইস্যু হলে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে বাবা। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত দেখেন গাড়িটা, বলতেই আমার ভালো লাগতেছে, কারণ বাবা গাড়ির কালারটা খুবই ভালো, গাড়ি চালা খুবই মজা, ভিতরে বিস্কিট কালার, কোনো কিছুর অভাব নেই গাড়ির মধ্যে, ওকে, সব একদম ভালো দেখেন। এবং ডোর প্যাডগুলো অসাধারণ, একদম অসাধারণ বলতে অসাধারণ বাবুই, ভালো কন্ডিশন। এই গাড়িটার কিন্তু আমি একদম পার্সোনালি এই গাড়ির ফ্যান বাবুই। আচ্ছা, এটা কিন্তু মেনি জিপ জিপ ভাব কিন্তু মনে হয় বাবা, গাড়ি যখন ড্রাইভ করবেন তখন কিন্তু আপনার প্রাইভেট কারের ফিল আসবে না, জিপের ফিলটা আসবে। এবং ভিতরটা এক কথায় অসাধারণ, একদম অসাধারণ জি। টয়োটা স্পেসিও, টয়োটা স্পেসিও 2002 মডেল, এবং বাইরে বেস কালার, ভিতরে বিস্কিট কালার, দেখেন ভিভিটি ইঞ্জিন, চ্যাসিস থেকে শুরু করে মার্সেল সব জেনুইন আছে, এবং গিয়ারবক্সটাও ভালো আছে, ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন, মাউন্টিং সব ভালো। এবং ভিতরে দেখেন বাবু ভাই, এখন অরিজিনাল যে জাপানি আসতো সে আসতো, রং করা হয়নি কিন্তু। আচ্ছা, ভিতরে কিন্তু দেখেন এখনো টিন বডি, কত রং করা, হ্যাঁ 100% 1500 সিসি, 2002 মডেল, 4 রেজিস্ট্রেশন, 1500 সিসি, সিএনজি কনভার্সন করা আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন। ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, বাইরে হচ্ছে বেস কালার, এবং চালা যে এত মজা বাবু ভাই, এসি, ইঞ্জিন, সাসপেনশন কোনো কাজ নেই, শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন। আমি এই গাড়ি চালাইছি, চালা এই গাড়ি আমি ফ্যান হয়েছি এবং আপনাকে বলতেছি, এবং আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো যে এই গাড়িটা আপনারা এসিয়া খালি চালাবেন গাড়িটা। আমার রিকোয়েস্ট, গাড়ি দেখার পরে আপনাদের যদি বাজেটে হয়, দাম দরে যদি আপনার পছন্দ হয়ে যায়, আউটলুক দেখবেন, তারপরে গাড়িটা চালা দেখবেন। আমার বিশ্বাস যে গাড়িটা চালালে আর আল্লাহর মধ্যে সে কাস্টমার কিন্তু এই গাড়ি থেকে নামবে না, সে নিতে বাধ্য হবে, কারণ গাড়িটার কন্ডিশন খুবই ভালো, গাড়িটার মডেলের তুলনায় গাড়িটার কন্ডিশন বেশি ফ্রেশ। আচ্ছা, দামটা কত আছে বাবা? এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস 10,65,000 আস্কিং দিয়েছে, কিছু নেগোসিয়েবল করবো, আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 0171000227, শোরুমের নাম সিটি কারভ্যালি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম। অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, ভালো লাগলে দাম দর করবেন। বাবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।